আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুইটা গাণিতিক সমস্যা সলভ করব। এখানে আমাদের প্রথম প্রশ্নে বলেছে যে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.8 atm চাপে কোনো গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার হলে গ্যাসটির গ্রাম আণবিক ভর কত। অর্থাৎ আমাদের দেয়া আছে তাপমাত্রা টি এর মান, চাপ পি এর মান এবং ঘনত্ব ডি এর মান। তা আমাদের গ্রাম আণবিক ভর নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এম এর মান নির্ণয় করতে বলেছে। তো যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে সাইডে লিখে নিচ্ছি। টি ইকুয়াল টু 18 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে 18 + 273 291 কেলভিন। চাপ পি ইকুয়াল টু 0.8 atm, ঘনত্ব ডি ইকুয়াল টু 2.25 গ্রাম পার লিটার এবং গ্যাসটির আণবিক ভর এম ইকুয়াল টু কত হবে আমরা সেটা নির্ণয় করব। তো আমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি গ্যাসের মোল সংখ্যা এন এর মান দেয়া নেই, গ্যাসের আয়তন ভি এর মান দেয়া নেই। এই রাশিগুলো ছাড়াই কিন্তু এই অঙ্কটা আমরা পিভি সমান এনআর টি এই সূত্রটাকে কনভার্ট করার মাধ্যমে করতে পারবো। তো আমরা জানি সূত্র হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে পিভি ইকুয়াল টু এন কে সূত্রে ভেঙে আমরা লিখলে জানি এন ইকুয়াল টু W/m। তো এন এর বদলে আমরা লিখতে পারি W/mRT। তো আমরা যদি এম রাশিটাকে এ পাশে নিয়ে আসি, সাইড চেঞ্জ করলে সেটা ভাগ অবস্থা থেকে গুণ অবস্থায় চলে আসবে। তাহলে পি ইন্টু এম ইকুয়াল টু হবে, এখন ভিটা পি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে ভিটাকে আমরা এ পাশে নিয়ে আসলে ভাগ অবস্থায় হবে W/vRT। তাহলে পি এম ইকুয়াল টু W/v। এই রাশিটার কিন্তু আরেকটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে ডি। আমরা জানি ঘনত্বকে W/v সমীকরণ আকারে প্রকাশ করা হয়, তাহলে W/v এর বদলে আমরা লিখতে পারি DRT। তো আমরা এখান থেকে বের করব এম এর মান। তাহলে এম ইকুয়াল টু সূত্র হবে কি DRT/p। তো আমরা এখন সবগুলো ভ্যালু বসিয়ে দেবো। এখানে ডি এর ভ্যালু 2.25, আর এর মান 0.0821 এবং টি এর মান হচ্ছে 291 কেলভিন, পি এর মান 0.8 atm, 67.194 গ্রাম পার মোল। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান, অর্থাৎ গ্যাসটির গ্রাম আণবিক ভর 67.194 গ্রাম পার মোল। প্রতি এক মোল গ্যাসের ভর 67.194 গ্রাম। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করব। দ্বিতীয় অঙ্কে আমাদের প্রশ্নে বলেছে একটি দুর্গন্ধযুক্ত গ্যাস সোডিয়াম সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন করা হলো। এসটিপিতে ওই গ্যাসের 1 লিটারের ভর 1.52 গ্রাম হয়, ওই গ্যাসের গ্রাম আণবিক ভর কত। একইভাবে এই অঙ্কের ক্ষেত্রে এম এর মান নির্ণয় করতে বলেছে এবং গ্যাসের নাম এবং সংকেত লিখো। তা আমরা সহজে এই যে আমাদের দুইটা যৌগ বা বিক্রিয়ক দেওয়া আছে, এদের বিক্রিয়ার মাধ্যমে কী উৎপাদ তৈরি হচ্ছে সেটা দেখতে পারি। যেমন সোডিয়াম সালফাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে হাইড্রোজেন এবং সালফারের বিক্রিয়া মধ্যে সংযোগ তৈরি হলে তৈরি হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং সোডিয়াম ক্লোরাইড লবণ। এখন এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা তৈরি হলো, এটাই কিন্তু একটা দুর্গন্ধযুক্ত এবং বিষাক্ত গ্যাস। তাহলে এখানে ওই যৌগটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং সংকেত H2S। দ্বিতীয় অংশের সমাধান কিন্তু আমরা করে ফেললাম। এখন এই অঙ্কের প্রথম অংশের সমাধান, অর্থাৎ গ্রাম আণবিক ভর কত হবে। তো গ্রাম আণবিক ভর এম এর মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা সাইডে লিখে নিব। যেহেতু এসটিপিতে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে 273 কেলভিন, এবং চাপ এসটিপিতে 1 atm। এখন আমাদের আয়তন দেওয়া আছে কত, 1 লিটার। 1 লিটার গ্যাসের ক্ষেত্রে ভর W ইকুয়াল টু দেয়া 1.52 গ্রাম। এম ইকুয়াল টু কত হবে আমরা সেটা নির্ণয় করব। তো আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, বা পিভি ইকুয়াল টু এন এর বদলে আমরা লিখতে পারি W/m। যেহেতু আমরা জানি এন ইকুয়াল টু সূত্র W/m, তাহলে এন এর বদলে আমরা লিখলাম W/m আর টি।
তো এখানে আমরা বের করব m এর মান তাই m রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে যাচ্ছি তাহলে m ইকুয়াল টু হবে wrt ডিভাইডেড বাই pv m কে আমরা বাম পাশে নিয়ে গেলাম pv কে ডান পাশে নিয়ে আসলাম pv এখানে গুণ অবস্থায় ছিল এই পাশে আসলে ভাগ অবস্থায় চলে আসবে তাহলে m ইকুয়াল টু wrt ডিভাইডেড বাই pv এখন w এর মান r এর মান t এর মান p এর মান v এর মান প্রত্যেকের মান আমরা বসিয়ে দিব w এর মান হচ্ছে 1.52 গ্রাম আর এর মান 0.0821 গ্রাম পার মোল লিটার এটিএম পার মোল পার কেলভিন টি এর মান হচ্ছে 273 কেলভিন পি এর মান 1 এটিএম এবং ভি এর মান হচ্ছে 1 লিটার 34.068 গ্রাম পার মোল তাহলে ওই হাইড্রোজেন সালফাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে 34.068 গ্রাম পার মোল এটাই হচ্ছে এই অঙ্কের প্রথম অংশের সমাধান তাহলে আমরা দেখতে পেলাম এই অঙ্কের সমাধানে গ্যাসটির গ্রাম আণবিক ভরের মান 34.068 গ্রাম এবং ওই গ্যাসের সংকেত হচ্ছে H2S নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড তো আশা করি আজকে সলিউশনগুলো সবাই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য